উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবিতে রাস্তা অবরোধ করলো পরীক্ষার্থীরা, অবরোধ তুলে দিলেন অভিভাবকরা। এমন ঘটনা দেখা গেছে বাগদা এলাকায়। বিগত বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কখনো জানা যাচ্ছে পরীক্ষা হবে, কখনো বা অনিশ্চয়তা বাড়ছে। এমন অবস্থায় রাস্তার ওপর সবুজ সাথী সাইকেল, বাঁশ, ইট ফেলে অবরোধ শুরু করলো কয়েকজন পরীক্ষার্থী। সোমবার সকালে এমন ঘটনা ঘটেছে বাগদা থানার হেলেঞ্চা দত্তপুলিয়া সড়কের চুয়াটিয়া পাঁচ মাইল এলাকায়। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করতে হবে। তারা বলছেন, সারা বছর স্কুল বন্ধ ছিল করোনা আবহে, যার জন্য ঠিকমতো পড়াশোনা করতেই পারেনি তারা। পরীক্ষা কেমন করে দেবেন? আমরা এই 12 এর পরীক্ষা বাতিল করার জন্য দাবি করেছি। কেন? এই মানে এই করোনার আবহাওয়ায় আমরা ভালো করে পড়াশোনা করতে পারিনি, ওই জন্য আর অনলাইনে ঠিকঠাক করে ক্লাস করতে পারিনি। এই সময় তো স্কুল ছুটি ছিল, আরো পড়াশোনার জন্য ভালো স্কোপ ছিল। হ্যাঁ, মানে কি বাড়ি বসে সব সময় মানে একা একা সেরকম ভাবে হয় না পড়াশোনা, আর যদি মানে প্রাইভেটে সেরকম ভাবে যেতে পারিনি আমরা। এই করোনার আবহাওয়ায় আমরা বাড়ি থেকেই বেরোতে পারিনি। কি চাইছেন? কি চাইছো? আমরা এই 12 এর পরীক্ষা বাতিল চাইছি। কি করলে এখানে? এখানে একটু মানে অবরোধ করতে চাইলাম, কিন্তু করা মানে কেউ করতে দিল না। কেন? এই কিছু গ্রামের কিছু লোক আছে, তারাই করতে দেয়। কি বলছে? মানে তারা চাইছে না যেটা আমরা করি। এই যে করোনা আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে আমাদের পরীক্ষা নিতে চাইছে সরকার, এবং আমাদের এটাই দাবি যে এই আবহাওয়ার মধ্যে পরীক্ষাটা ক্যান্সেল করা হোক। যেহেতু অন্যান্য রাজ্যে পরীক্ষা ক্যান্সেল করেছে, এবং আমাদের রাজ্যে পরীক্ষাটা ক্যান্সেল করা হোক অফলাইন। কি করেছো তোমরা এই দাবিতে? আমরা রাস্তা অবরোধ করেছিলাম। এলাকার সাধারণ মানুষ তো আপনাদের অবরোধ তুলে দিল এবং বললো যে পড়াশুনো করতে। কি বলবেন? পড়াশুনো আমরা কী করে করবো? সারা বছর স্কুল হয়নি, পড়াশুনো করতে পারিনি, কি পরীক্ষা দেবো, কি হবে আমাদের? স্কুল না হলে বাড়ি বসে তো ভালো করে পড়াশুনো করা গেছে, পরীক্ষা দিতে পারবে। বাড়ি বসে পড়েছি ঠিকই, কিন্তু পরীক্ষাটা যে এমন সময় পড়ে গেছে করোনার মধ্যে, আমরা পরীক্ষাটা এই সময় মানে একটা আমাদের জীবনে একটা মানে করোনার একটা ইয়ে হচ্ছে। কোন ক্লাসের ছাত্র তুমি? আমরা 12 ক্লাসের ছাত্র। অন্যদিকে স্থানীয় অভিভাবকদের একাংশ এসে সেই অবরোধ তুলে দেন। তাদের দাবি, বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা দিই, অবরোধ করে পরীক্ষা বাতিল করা যাবে না। অবরোধ করে কি হবে? এখন করোনার জন্য তো সব কিছুই বন্ধ, যদি পরীক্ষা না হয় তাহলে একটা বছর সমস্ত কিছু পিছিয়ে যাবে, তাই না? সেই কারণে পরীক্ষা হওয়া উচিত। স্কুলের উপর ডিপেন্ড করে থাকলে তো হবে না, স্কুল তো সব জায়গায় বন্ধ আছে। সেখানে বাড়ি বসে পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটা উচিত আমার যেটা মনে হয়, সে কারণে অবরোধ তোলা হয়েছে। যার জন্য আরও টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য, যার জন্য অনলাইনে পড়াশোনা করতে পারে, সেরকম ফ্যাসিলিটি সরকার দিয়েছে, সে কারণে এখন তো পরীক্ষা হওয়াটা উচিত। 30 মিনিট ধরে এই অবরোধ চলে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পরীক্ষা হবে, তারপর আবার এই পরীক্ষাকে নিয়ে যে বিশেষজ্ঞ দল তৈরি হয়েছিল তারা বলেছেন এই আবহে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জনমত জানা দরকার। স্বভাবতই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোর ধোঁয়াশা। এই অবস্থায় বাগদার কিছু পরীক্ষার্থী বলছেন পরীক্ষা বাতিল করা হোক, যদিও অভিভাবকরা তাদের সমর্থন করছে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি হয় এখন সেটাই দেখার।